এই দিন বাইরবি এই দিন তোর লোকে আবার হিসাব হইব হিসাব তোমার দুটো জমজ ছেলে হয়েছে এ আপনি কি করছেন বাচ্চাদের পিঠে নাম লিখে দিচ্ছি কেন আমার তো সারা জীবন জেল হয়েছে বড় হলে তাদের চিনব কি করে লাইলারে পৃথিবীতে আমার আপন বলতে তুই ছাড়ার কেউ নেই তাই তোর কাছে আমার শেষ অনুরোধ আমার এই বাচ্চা দুটোকে মানুষের মতো মানুষ করবি তোর অনুরোধ আমি কতটুকু রাখতে পারবো জানি না তবে তোর আশা আমি পূরণ করতে চেষ্টা করব আসি ম্যাডাম 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 আপনার কিছু হয়েছে না আমার কিছুই হয়নি আমার বাচ্চা আমার হয়েছে বাচ্চা কোথায় গেল আমার বাচ্চা কোথায় গেল আরে ওরে ফোলা বাচ্চা ফোর আইসি দরকার রাখে না এত বাল্যে ভেজা আসা যায় ওরে বাবা রে এ পড়িস না ওই পড়িস না আমি শেষ লবণ তেল পিঁয়াজ কাঁচামরিচ মিষ্টি কুমড়া সব লয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে নামা এখানে বাচ্চা যারা আছে তাদের ভরণ পোষণ করতেই হিমশিম খাচ্ছি আবার নতুন করে এসে তুই কোত্থেকে জুটলি রাজা এই মাসুম বাচ্চার পিঠ কেটে যে নাম লিখেছে তার হাত কি একটুও কাঁপেনি তার নাম অনুসারে তোর নাম রাখলাম তুই মিথ্যে বলছিস আমার রাজা হারাতে পারে না কাঁদিস না শিরিন যে করেই হোক তোর রাজাকে আমি তোর কোলে ফিরিয়ে দেবই তোর কথা মতো জনিকে আমি আমি মানুষের মতো মানুষ বানিয়েছি আমি কি জনিকে তোর কাছে নিয়ে আসবো না জনি যদি তোর কথা জানতে চায় তখন আমি কি জবাব দেব বলবি আমি বিদেশে আছি আচ্ছা লায়লা তুই কি গঙ্গার ঠিকানা জানিস বাজান আজ তো 25শে মার্চ রায় তোমার জন্মদিন প্রতিবার জন্মদিনে তুমি আমার কাছে একটা জিনিস খালি চাইবা কও কিন্তু কি চাইবা তা তো কও না ক্যালেন্ডারের তারিখে গুল তাক দিয়া রাখতাছি যখন সময় আইব তখন ঠিকই সামু এবার ক তোর ব্যবসা বাণিজ্য চলতেছে কেমন তোমার দোয়ায় অনেকগুলো বিল্লাসের হাউজিং সোসাইটি তৈরির কাজ শেষ আগামীকাল আরেকটা জায়গা দখল নিতে পারলেই ওই জায়গায় নতুন হাউজিং সোসাইটির কাজ শুরু করুন আমার শেষ সম্বলটুকু হাতে দিয়ে না এটার ভাড়া দিয়া আমি আমার বউ পোলা পাল্লে চলি তোর জায়গাটা চৌরাস্তার মোড়ে বইলেই আমার খুব পছন্দ দেখ এইখানে টিপছুই দে না আমার জীবন গেলেও আমি টিপছুই দেব না আমি টিপছুই দেব না দেখ মানুষ